কোনোভাবেই হারাম রিজিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করব না, সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল, আমি বলছি অলমোস্ট ইম্পসিবল, এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভব নয়। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আমাদের নিয়ে যদি ঠিক থাকে ইনশাআল্লাহ, চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, অভিশাপ, চার শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম, এক শ্রেণী যে সুদ খায়, এক শ্রেণী যে দেয়, এক শ্রেণী সাক্ষী থাকে আর এক শ্রেণী লিখে রাখে। আর আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন, আলটিমেটলি জবটা এই চারটার কোনো একটা দিয়ে পড়বে, বুঝতে পারেন নাই? আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন এখন দিনটা দেখাকার করে, দেখেন কোনো না কোনো ভাবে এই চারটার মধ্যে পড়ে যায় কিনা, পড়ে গেলে আপনার আমার উপরেও নাউজুবিল্লাহ আল্লাহ নবীর লানত অভিশাপ চলে আসবে, এটাকে চাচ্ছি? আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আবারও শুনেন, কারণ আল্লাহ পাক সুরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন, কতবার? ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান, একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল? আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? জুলকারনাইন বাদশা বা অনেকে নবী বলেন আলাইহিসসালাম একটা কওমের কাছে গিয়েছিলেন, দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই, ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মতো দিয়েছেন, কেদালিকা, কেদালিক তারা এমনই ছিল, কেদালিক তারা এমনই ছিল, বা শেষ, ওইটারই তাফসির করেছেন কত বরেণ্য ওলামায়ে কেরাম। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও। ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলেছি আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই, আল্লাহর কসম, যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশে না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদভিত্তিক অর্থনীতি চলছে। এবং আল্লাহর কসম করে বলছে আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের মায়ের সাথে জেনা করছি না, নাউজুবিল্লাহ। সাতটা বিয়ে জায়েজ না জায়েজ এটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন, কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ের সাথে নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ নিয়ে কথা বলেন না কেন? যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, বরেণ্য ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসলা মাসালি শিখতে থাকবেন? সারা জীবন এগুলোই করতে থাকবেন? সময় নাই হাতে আমাদের, এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন, কে পূরণ করবে? অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ, এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন, আসেন, এই চেয়ারগুলো উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন, আসেন, পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামা গড়ে তোলেন, উম্মাকে নেতৃত্ব দেন, আসেন। এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মার দায়িত্ব আবু তাহাতনানের নয়, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের নয়, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুন নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হুজুর, এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয়,
একজন ব্যক্তির উপরে কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপায় দিতে পারবেন না উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয় করার জন্য আর আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে 30 32 বছর বয়স হয়ে গেল 40 50 হয়ে গেল এই উম্মা আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত এই উম্মা আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা জামা কয়টা ইমারা কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উম্মা আপনার কাছে আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা আইয়ুবে দেন আমাদেরকে একটা খালিদ বিন ওয়ালিদ দেন একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন একজন মুসা বিন উমাইর দেন একজন খুবাইব দেন একজন মুসা বিন উমাইর দেন কাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা দাড়ি টুপি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান উম্মাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পাচ্ছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মারকাজুল কোরআন মারকাজুল ইলম গড়ে তোলেন ওলামায়ে কেরামদের একটা জামাআ গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রোডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটা চারটা অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি কারণ আমার কথা মন খারাপ করুন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের 10% এর কোরআন তেলাওয়াত সহি না কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বলল আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামলাইন দিতে গেলেন অমুককে ধুয়ে দিল তমুক সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললে আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামলাইন দিতে গেলেন ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক মহলেই ঘুরেছি আমরা এখন পর্যন্ত নফসের তাস্কি অর্জন করতে পারি নাই মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আজাব মাটিতে পড়বে না আল্লাহ মাফ করুক আমাদেরকে হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় নেক আমলগুলা আগুনের মতো খেয়ে ফেলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন
সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা, চারজন চারভাবে চিন্তা করেন, চারজন চারভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা, একটা ওয়ান উম্মা জামা নাই বাংলাদেশ। তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব, আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করে বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দীন ইসলাম কায়েম করবেন, পথ পদ্ধতি কি আপনার কাছে, কি পথ পদ্ধতি, কিভাবে শুরু করবেন, তারপরে কি, তারপর কি, তারপর কি, তারপর কি, গন্তব্য কোথায়? এখন আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায়, আমাদের গন্তব্য জেরুজালেম।